ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একটি কলেজ হচ্ছে শহীদ সোহরাওয়ার্দি কলেজ। এই কলেজটি ব্যাপকভাবে হাইলাইট হয়েছে যখন সাত কলেজের অধিভুক্ত হয়েছে। এই কলেজে ইন্টারমিডিয়েট এবং ব্যাচেলার করা যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কলেজটি খুবই ছোট, কিন্তু স্টুডেন্টদের সংখ্যা প্রচুর বেশি। বলা যায় এই কলেজের ডিমান্ড প্রচুর রয়েছে স্টুডেন্টদের মাঝে। সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজের কিছু দুর্বল দিক আমি দেখেছি। সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে স্টুডেন্টদের সংখ্যা প্রচুর বেশি এবং ক্লাস সংখ্যা কম অথবা ছোট। এই কলেজে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নেই, হল সিস্টেম নেই এবং কোনো ক্যান্টিন নেই। আর সবচেয়ে বিশেষ করে যে জিনিসটা স্টুডেন্টদের চোখে লাগে সেটি হচ্ছে এই কলেজে কোনো মাঠ নেই। মূলত ব্যাচেলার করার জন্য এই কলেজটি খুবই ভালো, কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য এই কলেজটি আমি কখনোই রিকমেন্ড করব না, কারণ ইন্টারমিডিয়েটে এখানে ভালোভাবে ক্লাস হয় না, অনেক ক্লাস মিস যায় এবং স্টুডেন্টরাও এখানে উপস্থিত বেশি একটা দেখা যায় না। অন্যদিকে যদি আমরা তাকাই, যদি আমরা লক্ষ্য করি ব্যাচেলারের দিকে, অনার্স যারা কমপ্লিট করছে তাদের ক্লাস হচ্ছে ভালোভাবে এবং তাদেরকে সকল প্রকার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, তাদের পরীক্ষা হচ্ছে, তাদের জন্য এই কলেজটা ভালো। সুতরাং আমার রিকমেন্ড থাকবে, যদি সাত কলেজে ভর্তি দিয়ে এই কলেজে চান্স যদি তোমরা পাও তাহলে এই কলেজে তোমরা ভর্তি হইতে পারো, কিন্তু ভালো সুন্দর একটা পড়াশোনার জন্য ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের এখানে আমি ভর্তি হতে কখনোই রিকমেন্ড করব না, কারণ এখানে তেমন পড়ার মান ভালো না ইন্টারমিডিয়েটদের জন্য। এই কলেজটি অবস্থিত লক্ষ্মীবাজার, পুরান ঢাকাতে। তোমরা সহজেই চলে আসতে পারবা।